ফর টুডেতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করব যে ওয়ার্ডগুলোর সাথে একটা এজ যুক্ত করলেই অর্থ চেঞ্জ হয়ে যায়। চলো আমরা এরকম কিছু শব্দ দেখে নিই যেগুলোকে বহুবচন বা ওই শব্দগুলোর সাথে শুধুমাত্র একটি এজ যুক্ত করলেই সেটার অর্থ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন টাইম, টাইম অর্থ আমরা সবাই জানি সময়। কিন্তু বন্ধুরা, এই টাইমের সাথে যদি আমি একটা এস যুক্ত করে দিই, টাইমস, তাহলে এটা কি হয়ে যায়? এর অর্থ হয়ে যায় বার, অর্থাৎ গুণিতক, কতবার, হাউ টাইমস, এই অর্থে ব্যবহৃত হয়। যেমন যদি বলি গুড, গুড অর্থ ভালো। তো এর সাথে যদি আমি একটা এস যুক্ত করি, গুডস, তাহলে কি হয়ে যায়? জিনিসপত্র বোঝায় অথবা পণ্য বোঝায়। এবার বন্ধুরা, আমরা যদি দেখি ম্যানার, ম্যানার শব্দের অর্থ পদ্ধতি। কিন্তু যদি আমরা ম্যানারের সাথে একটা এস যুক্ত করি, ম্যানার্স, তাহলে হয়ে যায় ব্যবহার অথবা আচার, আচরণ। তারপর দেখো কাস্টম, কাস্টম অর্থ প্রথা। কাস্টমের সাথে যখন আমরা একটা এজ যুক্ত করব, কাস্টমস, তাহলে এটা হয়ে যায় শুল্ক। যেমন তোমরা জানো রিটার্ন অর্থ ফিরে দেখা। কিন্তু রিটার্নের সাথে যখন আমরা একটা এজ যুক্ত করব, রিটার্নস, তখন এটা হয়ে যায় বিবরণী বা আয়। তোমরা অনেক সময় জানো যে আমরা যখন ট্যাক্স দিই, ট্যাক্স দেওয়ার পরে আমাদের কী কী দেয়? একটা রিটার্নস দেয়, অর্থাৎ বিবরণী বা আয়। তারপর আমরা দেখব বন্ধুরা আর্ম, আর্ম অর্থ বাহু। তো আর্মের সাথে যখন আমরা একটা এজ যুক্ত করব, আর্মস, তখন এটা কি হয়ে যায়? অস্ত্র হয়ে যায়। তারপর দেখো ওয়াটার, ওয়াটার অর্থ পানি। তো যখন আমরা এস যুক্ত করব, ওয়াটার্স, তখন এটা হয়ে যায় জলাশয়, অর্থাৎ যেখানে পানি থাকে। তারপরে দেখো বিসাইড, বিসাইড অর্থ পাশে অথবা নিকটে। কিন্তু আমরা যদি এটার সাথে এস যুক্ত করি, বিসাইডস, তাহলে এটার অর্থ হয়ে যায় অধিকন্তু অথবা তা ছাড়া। তারপর দেখো সর্বশেষ শব্দটি আমরা দেখি সামটাইম, সামটাইম শব্দের অর্থ একদা। এটার সাথে যদি আমরা এস যুক্ত করি, সামটাইমস, তাহলে এটার অর্থ হয়ে যায় কখনো কখনো অথবা মাঝে মাঝে। তাহলে বন্ধুরা, আরেকবার যদি আমরা দেখে নিই, টাইম, টাইমের সাথে একটা এস যুক্ত করার কারণে কি হয়ে গেল? টাইমস, টাইম অর্থ সময়, টাইমস অর্থ বার। যেমন আমরা যদি বলি থ্রি টাইমস, তিনবার, ফোর টাইমস, চারবার। তারপর দেখো গুড, গুড শব্দের অর্থ ভালো, এর সাথে একটা এজ যুক্ত করলাম, তাহলে হয়ে গেল গুডস, অর্থাৎ পণ্য। ম্যানার অর্থ পদ্ধতি, তার সাথে আমরা এস যুক্ত করলাম, হয়ে গেল আচার, আচরণ। কাস্টম অর্থ প্রথা, এবং তার সাথে একটা এজ যুক্ত করলাম, হয়ে গেল শুল্ক। রিটার্ন অর্থ ফিরে দেখা, রিটার্নস, বিবরণী অথবা আয়। আর্ম অর্থ বাহু, এবং এর সাথে একটা এজ যুক্ত করে হয়ে গেল আর্মস, অর্থ অর্থাৎ অস্ত্র। ওয়াটার অর্থ পানি, এর সাথে এজ যুক্ত করে ওয়াটার্স, অর্থাৎ জলাশয়। বিসাইড অর্থ পাশে, এবং তার সাথে একটা এজ যুক্ত করলাম, হয়ে গেল তাছাড়া। সামটাইম একদা, সামটাইমস, সামটাইমের সাথে একটা এজ যুক্ত করলাম, সামটাইমস, যার অর্থ কখনো কখনো অথবা মাঝে মাঝে। ধন্যবাদ বন্ধুরা।